হ্যালো এভরিওয়ান, আমি তো স্টপ দা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ভিডিও। সো গাইস, এখন যাবো হচ্ছে আমরা বললাম মায়ের ভাসান দেখতে, ঠিক আছে? তো আপাতত এখন স্নান খাওয়া সব কমপ্লিট, আপাতত এখন রেডি হব, ঠিক আছে? ফটাফট রেডি হই, দেন রেডি হয়ে বেরোই। একবারে মেলায় ঢোকার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো আপাতত বেরোনো যায়। সো গাইস, ভিড়টা দেখতেই পাচ্ছ, তার মানে বুঝতেই পারছো মন্দিরের কাছে আরও কত লাখ লাখ লোক হবে, তার মধ্যে আজকে ভাসান, বুঝতেই পারছো ব্যাপারটা। মায়ের কাছে চলে আসছি আমরা, আর যাই হোক চারিদিকে ভিড়টা দেখো, কোথায় কোথায়, এটা কে তোমরা চিনতে পারছো? বোকা বং দাদার সাথে আমার দেখা হয়ে গেছে হঠাৎ করে। জয় মা মোল্লা, জয় মা মোল্লা, জয় মা মোল্লা। তোমরা চিনতেই পারছো, এই যে এই কাকা হচ্ছে সেই কাকা যার অসুখ ছিল, মায়ের আশীর্বাদে তার যে অসুখটা ছিল সেটা ভালো হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের বিসর্জনের মুহূর্ত চলে এসেছে, মাকে বের করা হচ্ছে এখন বাইরে, মাকে নিয়ে যাওয়া হবে, তারপর মায়ের বিসর্জন হবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো গোটাটা, কেমন লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা।
তো তোমরা দেখতেই পাচ্ছ, মাকে বিসর্জনের জন্য একদম পুরো ঘাটে নিয়ে আসা হয়েছে। তো ঘাটে এখন মায়ের গহনাগুলো খোলা হবে, তো তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা। দেখতেই পাচ্ছ মায়ের থানটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আবার আমাদের 1 বছরের অপেক্ষা মা আসার।